আমি আমার প্রতি যে অন্যায় হবে আমি কোনোভাবে এটা কোনোভাবেই আমি এটা আড়াল করব না, আমি বরঞ্চ তার বিরুদ্ধে যাব এবং তার প্রতি আমি রুখে দাঁড়াব। নিজের চোখে চোখ রেখে এটা বলার অভ্যাস করতে হবে, নিজের ভ্যালু নিজেকে বোঝাতে চেষ্টা করতে হবে যে আমার ভ্যালু আছে। নারীর জন্য বাস্তবধর্মী আত্মরক্ষা পদ্ধতি এবং আত্মসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুত্থান ক্লাব। তিন দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়েছে 15 জন, শেষ হবে 17 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় TSC-র সুইমিং পুলে প্রতিদিন বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত চলবে এই কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হলে তার প্রতিবাদে প্রথম আত্মরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। এটা আমরা করেছিলাম তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন এবং সেটার প্রতি প্রতিবাদ স্বরূপ বিভিন্ন মানববন্ধন বা নানা রকম যে ফর্মগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছিল। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এগুলো করে কোনো লাভই হচ্ছে না। ইনফ্যাক্ট আমার মনে হয়েছে আমি যে শিক্ষাটা জানি, আমার ভিতর যে বিদ্যাটা আছে সেটা দিয়ে আমি সার্ভ করতে চাই, সেটা দিয়ে আমি চাই যে মানুষ উপকৃত হোক, স্পেসিফিক্যালি নারীরা উপকৃত হোক। এই জন্যই প্রথম এটা করেছিলাম যে নারীদের জন্য যে আত্মরক্ষা কর্মশালা, এবং এরই ধারাবাহিকতায় আমরা এবার আবারও দ্বিতীয়বারের মতো করলাম বা করছি। এখন যেটা চলছে সেটা হচ্ছে 3 দিনব্যাপী এই কর্মশালা, সেখানে বাস্তবধর্মী আত্মরক্ষা কৌশল সেখানে শেখানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ও তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। সবখানে আমরা ওয়ার্ক প্লেসে দেখি, আমরা ইউনিভার্সিটি এরিয়াতে দেখি, স্কুল কলেজ, ইভেন আমরা বাসাতেও দেখি যে মেয়েদের সাথে কিন্তু অনেক ধরনের ভায়োলেন্স হয় সবসময়, রাস্তাঘাটে তো হয়ই, রাস্তাঘাটে আমরা অহরহ দেখি যে ভায়োলেন্সটা হয়। সো আমরা যদি ছোটোখাটো সেলফ ডিফেন্সটা আমরা নিজেদেরকে যদি প্রোটেক্ট করতে পারি তাহলে এই জিনিসগুলো হচ্ছে অনেকাংশে কমে যায়। নারী হিসেবে নিজেকে আরেকটু আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য আমার মনে হয় প্রশিক্ষণটা অনেক বেশি কার্যকরী, আর এটাই মেন উদ্দেশ্য আমি এখানে এসেছি। নারীদের হাতে কলমে আত্মরক্ষা কলাকৌশল এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক এই কর্মশালা প্রশিক্ষক হিসেবে সঞ্চালনা করছেন বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশনের বুত্থান ব্ল্যাক বেল্ট শাকিল বোরহান প্রিন্স। আমরা হচ্ছে শারীরিকভাবে যখন প্রশিক্ষণটা দিই, নিজেকে কেউ যখন শারীরিকভাবে পুশ করে আরও চ্যালেঞ্জ করে, মেন্টালিও সে স্টেবল হতে থাকে, সে আরও অনেক চ্যালেঞ্জ সে গ্রহণ করতে থাকে, সে মেন্টালি আরেকটু ফিট হতে থাকে, তার মানসিক স্বাস্থ্যও উন্নতি হতে থাকে। আত্মরক্ষা কৌশলের মাধ্যমে তারা অ্যাটাক করছে একে অপরকে এবং সে ডিফেন্ড করতে পারছে, এবং সে যখন দেখছে যে আমি পারছি নিজেকে বাঁচাতে, তখন তার ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করে, তার মানসিক স্বাস্থ্যের জায়গায় এইভাবে সেটা কাজ করে। এবং এখানে ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন কৌশলের মাধ্যমে তাদের মনন বিকাশটা হচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। দেহ একটা সবল দেহ এবং সবল একটা যদি মন, তার ভেতরে যদি সংযোগ না থাকে তাহলে এই দুটো সবল জিনিস নিয়েও কিন্তু কেউ কাজ করতে পারবে না। তো দুটো জিনিস সবল করা এবং এই দুটোর যে সংযোগ, এই দুটো নিয়ে কাজ করা ইম্পর্টেন্ট, এবং এখানেই ভূমিকা পালন করে যাচ্ছে বুত্থান বা ঢাকা বিশ্ববিদ্যালয় বুত্থান ক্লাব। এবং আমার সাথে হওয়া অবিচার আমি সহ্য করব না। কি বলবেন আমরা সবাই মিলে একবার বলি তো, আমি পারি।